আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। 2022 তো শেষ, 2023 সাল আসছে এবং 2023 সাল 2023 যেন সবার জীবনে বয়ে আনে অনেক শান্তি এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সময় দেবেন। আবারও সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। নতুন বছরের শুভেচ্ছা বাণী অ্যাজ ইউজুয়াল সবাই বলে নিউ ইয়ার রেজলিউশন, বাট আমি আসলে এটা তো খুব একটা বিলিভ করি না। আমার মনে হয় আসলে সারা বছর নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করাটাই হচ্ছে গিয়ে মেন, নিজেকে মেনটেন করার চেষ্টাটা হচ্ছে গিয়ে মেন। তো সুস্থ থাকবেন সবাই। আবারও নাকি কিছু কিছু জায়গায় করোনা একটু একটু করে বাড়ছে, তো সাবধানে থাকার চেষ্টা করবেন। মাস্ক আমরা কিছুটা ছেড়ে দিয়েছি পরা, আমার মনে হয় এটা ক্যারি করলে কোনো ক্ষতি নাই, বরং এটা এক ধরনের প্রোটেকশন যেটা আমাদেরকে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে সেফ রাখবে, তো সেটা করতে পারেন। আর কি, আর হচ্ছে নিজের আপনজন সবাই ভালো আছে কি না, নিজে ভালো থাকাটা সবার আগে জরুরি, আর নিজের পাশের লোকজনরা ভালো আছে কি না খোঁজ খবর নেওয়াটা অনেক জরুরি। তো সবার খোঁজ খবর নিবেন, ভালো থাকার চেষ্টা করবেন সবাই। হচ্ছে শুধুই ভালো ছবি করা, আমি শুধু ভালো ছবির পক্ষে না, আমি সুস্থ ধারার মধ্যে বিনোদন ছবি করার পক্ষে, যেটার মধ্যে দেশ ও জাতিকে শিক্ষামূলক কিছু দেওয়া যাবে, সমাজকে কিছু দেওয়া যাবে, কিছু মেসেজ থাকবে, অ্যাট দ্য সেম টাইম একটি মানুষকে বিনোদন দিতে পারবে। দ্যাটস ওয়াই আমি সারা জীবনই কমার্শিয়াল ছবির পক্ষে। সকলে ভালো থাকবেন। সামনে আজকে একদিন পরে আমাদের 2023 সাল শুরু হবে, সারাটা বছর সবার ভালো যাক, সুস্থ থাকেন আপনারা, আমার জন্য সকলে দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের